शांघाई कोऑपरेशन ऑर्गेनाइजेशन अर्थात एससीओर शीर्ष सम्मेलन अनुष्ठित होते चले आज प्रथमवार बैठके सभापतित्व करबेन भारतीय प्रधानमंत्री नरेंद्र मोदी तार सभापतित्वे ए वर्चुअल शीर्ष सम्मेलन अंशग्रहण करबेन রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশের প্রধানরা গত বছরের ডিসেম্বরে উজবেকিস্তানের সমরখন্দে এই শীর্ষ সম্মেলন যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী মূলত চারটি বিষয়ে আলোচনা হতে পারে এই সম্মেলনে তার মধ্যে রয়েছে দিল্লি ঘোষণাপত্র কট্টরপন্থার মোকাবেলা এবং ডিজিটাল রূপান্তর এছাড়া অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একটি চুক্তি নিয়েও আলোচনা করা হতে পারে যদিও বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ বিআরআই নিয়ে চীনের সঙ্গে মতপার্থক্যের কারণে সমস্ত দেশ বিশেষ করে ভারত এই চুক্তিতে স্বাক্ষর করবে কিনা তা স্পষ্ট নয় প্রথমে সব দেশের শীর্ষ নেতাদের সশরীরে এই সম্মেলনে উপস্থিত হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তিত হয়ে ভার্চুয়াল মাধ্যমে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় সম্মেলনের সময়ও কাটছাট করা হয়েছে দুপুর 12:30 থেকে শুরু হবে এই সম্মেলন শেষ হবে দুপুর 2:45 নাগাদ ভারতের রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ এই বিষয়ে বলেন আমরা শীর্ষ সম্মেলন ভার্চুয়াল করার জন্য ভারতের সিদ্ধান্তকে সম্মান করি যদিও রাশিয়া সশরীরে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিল রাশিয়া চীন ভারত পাকিস্তান কাজাখস্তান কিরগিজস্তান তাজিকিস্তান উজবেকিস্তান এই আট দেশ এখন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ সদস্য এছাড়াও চারটি দেশ আফগানিস্তান বেলারুশ ইরান ও মঙ্গোলিয়া রয়েছে পর্যবেক্ষক সদস্য হিসাবে ডায়ালগ পার্টনার হিসাবে রয়েছে নয়টি দেশ আর্মেনিয়া আজারবাইজান মিশর কাতার নেপাল শ্রীলঙ্কা তুরস্ক কম্বোডিয়া এবং সৌদি আরব সশীয় ঐতিহ্য অনুসরণ করে অতিথি দেশ তুর্কমেনিস্তানও ডাক পেয়েছে ইরানকে এবছর এসসিওর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে অপরদিকে রাশিয়ার প্রধান মিত্র বেলারুশকে এসসিওর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে এবং আগামী বছরের মধ্যে তা শেষ হবে বলে আশা করা হচ্ছে ভারত আগে এই জোটে পূর্ণাঙ্গ সদস্য ছিল না পরে 2017 সালে পূর্ণ সদস্য হয় সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ